ওয়ালটন বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স নির্মাতা ব্র্যান্ড। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী যেমন ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে ফ্যান, লাইট, অটোমেটিক চুলা এবং কিচেন গ্যাজেটে সবকিছু রয়েছে ওয়ালটনে। নিজস্ব কারখানায় উৎপাদিত এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের টোটাল রেফ্রিজারেটর মার্কেটের প্রায় 75% বেশি মার্কেট শেয়ার রয়েছে ওয়ালটনের দখলে। 2020 সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার মাধ্যমে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টক মার্কেটে যাত্রা শুরু করে। এরপরই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্টক মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ মূলধনী প্রতিষ্ঠান হয়ে ওঠে। ওয়ালটন তাদের প্রোডাক্ট কোয়ালিটি, ডিজাইন, কম্পিটিটিভ প্রাইসিংয়ের মাধ্যমে বাংলাদেশ এবং দেশের বাইরেও নিজেদের কাস্টমার বেস তৈরি করে নিতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশ্বের 40টিরও বেশি দেশে ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে এবং 30,000-এরও বেশি কর্মী কাজ করছে প্রতিষ্ঠানটিতে। ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এস এম নজরুল ইসলাম 1929 সালে টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সৎ, ন্যায়পরায়ণ ও স্বাধীন চেতা মানুষ এস এম নজরুল ইসলাম 1977 সালে পারিবারিক ব্যবসা ছেড়ে দিয়ে নিজেই ব্যবসা শুরু করেন। সে বছরই জনাব নজরুল ইসলামের বড় দুই ছেলে এস এম নুরুল আলম রেজভী এবং এস এম শামসুল আলম তাদের পারিবারিক ব্যবসায় যোগ দেন। তাদের ব্যবসায়িক দূরদর্শিতায় ওয়ালটন গ্রুপের নতুন যুগের সূচনা ঘটে। 1991 সালে তৃতীয় ছেলে এস এম আশরাফুল আলম এবং 1992 সালে চতুর্থ ছেলে এস এম মাহবুবুল আলম ব্যবসায় যোগ দিলে ঢাকায় ওয়ালটনের ব্রাঞ্চ সম্প্রসারণ করা হয়। 1996 সালে পঞ্চম পুত্র এস এম রেজাউল আলম চট্টগ্রামে ওয়ালটনের আরও একটি শাখা স্থাপন করেন। পরিবর্তনশীল পরিস্থিতিতে বিভিন্ন সময়ে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে 1997 সালে ওয়ালটন ইলেকট্রনিক্স বিজনেসও যুক্ত হয়। 2007 সালে ওয়ালটন গাজীপুরে টিভি, ফ্রিজ, এসি এবং মোটরবাইকের জন্য নিজস্ব ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। ট্রায়াল প্রোডাকশন শেষে পরবর্তী বছরে বাণিজ্যিক উৎপাদন ও বিক্রি কার্যক্রম শুরুর মাধ্যমে যাত্রা শুরু করে ওয়ালটন গ্রুপের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 2010 সালে সহকারী প্রকৌশলী হিসেবে ওয়ালটনে যোগদান গোলাম মুর্শেদ, যিনি পরবর্তীতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। 2010 সালে মোবাইল ফোন লঞ্চ করার মাধ্যমে ডিজিটাল ডিভাইস মার্কেটে প্রবেশ করে ওয়ালটন। 2011 সালের মধ্যে প্রতিষ্ঠানটি এয়ার কন্ডিশনার, টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন, বিক্রয় এবং এক্সপোর্ট করতে শুরু করে। 2012 সালে এস এম মঞ্জুরুল আলম ওহি, তাহমিনা আফরোজ তান্না এবং রাইসা সিগমা হিমা ওয়ালটন গ্রুপে যোগ দেন। তাদের অবদানে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপূর্ণ খাত প্রতিনিয়ত আরও সমৃদ্ধশালী হচ্ছে। 2012 সালে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2011-এর ব্র্যান্ড র্যাঙ্কিংয়ে দ্বিতীয় পজিশনে ছিল ওয়ালটন টেলিভিশন। অন্যদিকে 2013 সালে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন নামে একটি টেলিভিশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়। 2013-14 অর্থ বছরে কোম্পানিটির প্রফিটের পরিমাণ দাঁড়ায় 314 কোটি টাকা। 2014 সালে কোম্পানিটি কিচেন অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে এবং 2014-15 অর্থ বছরে তাদের প্রফিটের পরিমাণ বেড়ে দাঁড়ায় 502 কোটি টাকায়। 2015 সালে স্থানীয় রেফ্রিজারেটরের প্রায় 80% এবং টেলিভিশন মার্কেটের প্রায় 30% শেয়ার দখল করেছিল কোম্পানিটি। সে বছর থেকে ওয়ালটনের বাৎসরিক প্রোডাকশনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 14 লক্ষ রেফ্রিজারেটর, 10 লক্ষ টেলিভিশন, 3 লক্ষ মোটরসাইকেল এবং 3 লক্ষ এয়ার কন্ডিশনার। সে সময়ে কোম্পানিটির মোট জনবল সংখ্যা ছিল 14,000 জন, যার মধ্যে 1,000 জন এমপ্লয়ী R&D ডিভিশনে কর্মরত ছিল। 2015-16 অর্থ বছরে কোম্পানিটির প্রফিট আগের বছর তুলনায় বেড়ে দাঁড়ায় 621 কোটি টাকা। 2016 সালে মাত্র 7টি মডেল এবং 1 লক্ষ প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে যাত্রা শুরু করে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স। 2016-17 অর্থ বছর শেষে প্রতিষ্ঠানটির প্রফিটের পরিমাণ দাঁড়ায় 726.45 কোটি টাকা। 2017 সালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে গুণগত মানের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি করায় সে বছর ওয়ালটনের ফ্রিজ 5-স্টার এনার্জি রেটিং পেতে সক্ষম হয়। সে বছর এপ্রিলে চন্দ্রায় ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বাংলাদেশের একমাত্র কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করা হয়। একই মাসে জার্মান বেসড একটি প্রতিষ্ঠান থেকে 4 লক্ষ কাস্টিং পার্টসের অর্ডার পায় ওয়ালটন কম্প্রেসর ইউনিট। এর পাশাপাশি অক্টোবর মাসে গাজীপুরের চন্দ্রায় মোবাইল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে ওয়ালটন, যেখানে বছরে 30 লক্ষ হ্যান্ডসেট তৈরি করার ক্যাপাসিটি রয়েছে। সে বছর কোম্পানিটি লোকাল মার্কেটে মোট 12 লক্ষ ইউনিটের বেশি স্মার্টফোন এবং 41 লক্ষ ইউনিটের বেশি ফিচার ফোন বিক্রি করতে সক্ষম হয়। যদিও 2017-18 অর্থ বছরে কোম্পানিটির প্রফিটের পরিমাণ প্রায় অর্ধেক কমে দাঁড়ায় 352 কোটি টাকা। 2018 সালে ওয়ালটন দেশে কম্পিউটার, ল্যাপটপ এবং ICT পণ্য উৎপাদন শুরু করে। একই বছর ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড এবং HSBC থেকে এক্সেলেন্স ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ড লাভ করতে সক্ষম হয় কোম্পানিটি। সে বছর ওয়ালটন বাংলাদেশের সর্বপ্রথম লোকাল ফোন ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর হিসেবে লোকাল ডিমান্ড ফুলফিল করার পাশাপাশি এক্সপোর্টও শুরু করে। ততদিনে ওয়ালটনের স্মার্টফোন প্রোডাকশন ক্যাপাসিটি দাঁড়ায় বছরে 8 লক্ষ এবং ফিচার ফোন প্রোডাকশনের ক্যাপাসিটি দাঁড়ায় 20 লক্ষ।
শুরুর দিকে ওয়ালটনের ফোনগুলো কাস্টমারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, কেননা সেই সময় রিজনেবল প্রাইসে মোটামুটি হায়ার স্পেসিফিকেশন ও এক্সক্লুসিভ ডিজাইনের ফোন প্রোভাইড করে যাচ্ছিল কোম্পানিটি। অনুকে 2018 সালে ওয়ালটন 20 লক্ষ ফ্রিজ বিক্রি করতে সক্ষম হয়েছিল। এছাড়াও অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি স্ট্রং সেলস জেনারেট করতে সক্ষম হয়, যার ফলে 2018-19 অর্থবছরে কোম্পানির প্রফিট বেড়ে দাঁড়ায় 1376 কোটি টাকায়। বর্তমানে ওয়ালটনের কারখানায় বছরে 35 লক্ষ ইউনিট রেফ্রিজারেটর এবং ফ্রিজার তৈরি হচ্ছে। 2019 সালে ওয়ালটন এবং হুন্দাই ইলেকট্রনিক্সের মাঝে একটি চুক্তি হয় যেখানে ওয়ালটন 1 লক্ষ ইউনিট রেফ্রিজারেটর এবং 20,000 রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার সাপ্লাই করবে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান সময়ের এই সাফল্যের পেছনে অন্যতম অবদান প্রতিষ্ঠানটির বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোলাম মোর্শেদ। 2010 সালে সহকারী প্রকৌশলী হিসেবে ওয়ালটনে যোগ দেওয়ার পর তার মেধা ও দক্ষতার পর্যায়ক্রমে রেফ্রিজারেটর বিভাগের সিইও থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে উঠে আসেন। ইনফ্যাক্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজকে শেয়ার মার্কেটে লিস্টেড করার পেছনে অন্যতম অবদান তার। তার লিডারশিপে ওয়ালটন টেকনোলজি প্রোডাক্টের ইনোভেশনের মাধ্যমে 2030 সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্মার্টফোনের মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত সেলফোন প্রথম ওয়ালটনই বাংলাদেশে বানাই, আর ওয়ালটন ফোনের যাত্রাটা টিভি ফ্রিজের চেয়ে একটু পরে শুরু হয়েছে। যেহেতু টিভি ফ্রিজের এসির মার্কেটটা আগে শুরু হয়ে বর্তমানে সফলতা 100% সফলতার পথে, সেই হিসাব চিন্তা করলে হয়তো আর 2-3 বছর লাগবে সেই মার্কেটটা লিড করতে। আমরা আশাবাদী আমরা সেই মার্কেটটা ধরবো। ইলেকট্রনিক্স প্রোডাক্টের ব্যবহার আগের চেয়ে 10 বছর পরে যেমন এখন বেড়েছে, আরও 10 বছরে ম্যাসিভ পরিবর্তন আসবে। বাট যতই ম্যাসিভ পরিবর্তন আসুক, ডোমেস্টিক মার্কেটের একটা স্যাচুরেশন আসবে, স্যাচুরেটেড পয়েন্টে গিয়ে হয়তো বা এই গ্রোথটা থাকবে না। এই জন্যে আমাদের গ্লোবাল ফুটপ্রিন্টসে যাওয়া। আর এখনকার যে গ্রোথ হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ব্যবহারের, এইটা ইটস পজিটিভ, ভেরি পজিটিভ, যে বাংলাদেশের মানুষ এখন এসব ইউজ করতে শিখেছে এবং তারা স্বেচ্ছায় এসব প্রোডাক্ট নিয়ে নিজেদের, একটা সময় ছিল যেগুলো বিলাসী দ্রব্য ছিল, এখন কিন্তু বিলাসী দ্রব্য নেই, এখন প্রয়োজনীয় দ্রব্য হয়ে গিয়েছে। সো আমি মনে করি ইটস এ গুড মার্কেট ফর দিস প্রোডাক্ট। ওয়ালটনের যাত্রা শুরুর আগে বাংলাদেশের সিঙ্গার, কঙ্কা, TCL এর মতো ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে কাস্টমারদের ইলেকট্রনিক পণ্য অফার করে যাচ্ছিল। তবে ওয়ালটন তাদের মানসম্পন্ন পণ্য অ্যাফোর্ডেবল প্রাইসিং এর মাধ্যমে খুব জলদি এই মার্কেটটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নেয়। ওয়ালটনের সাফল্যে এরপর একে একে ইকো প্লাস, মাই ওয়ান, ইলেকট্রা, ভিশন, মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিক্স এর মতো ব্র্যান্ডগুলো বাজারে আসলেও ওয়ালটন এখন পর্যন্ত মার্কেটে নিজেদের লিডারশিপ পজিশন দখল করে রাখতে সক্ষম হয়েছে। 2020 সালে ওয়ালটন 50 কোটি টাকা ইনভেস্ট করে গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশের প্রথম লিফ্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে। একই বছর নভেম্বরে কোম্পানিটি তাদের তৈরি ওয়াশিং মেশিন ভারতে এক্সপোর্ট করতে শুরু করে। সে বছর ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার মাধ্যমে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টক মার্কেটে যাত্রা শুরু করে। ওয়ালটন তাদের বিজনেস এক্সপ্যানশন এবং ব্যাংক লোন পরিশোধের জন্য মাত্র 0.97% শেয়ার ইস্যু করার মাধ্যমে মার্কেট থেকে 100 কোটি টাকা সংগ্রহ করেছে। 2019-20 অর্থবছর শেষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নেট রেভিনিউর পরিমাণ ছিল 4,110 কোটি টাকা এবং নেট প্রফিট আফটার ট্যাক্সের পরিমাণ ছিল 730 কোটি টাকা। 2019-20 অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য 200% ক্যাশ ডিভিডেন্ড এবং স্পন্সর ও ডিরেক্টরদের জন্য 75% ক্যাশ ডিভিডেন্ড অ্যাপ্রুভ করেছিল। 2020-21 অর্থবছরে কোম্পানিটির রেভিনিউ পূর্বের অর্থবছরের তুলনায় 70% বেড়ে প্রায় 8,000 কোটি টাকায় পৌঁছায়। এছাড়া প্রতিষ্ঠানটির নেট প্রফিট আফটার ট্যাক্স 124% বেড়ে দাঁড়িয়েছে 1642 কোটি টাকা এবং সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি 250% ক্যাশ ডিভিডেন্ড ও স্পন্সর ও ডিরেক্টরদের জন্য 170% ক্যাশ ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। এই সময়ে ওয়ালটন হাইটেকের নেট অ্যাসেট ভ্যালু ছিল 12,131 কোটি টাকা। উক্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস 124% বেড়ে দাঁড়িয়েছে 54.21 টাকা। সারা দেশে ওয়ালটনের মার্কেটিং নেটওয়ার্কের পাশাপাশি 400টিরও বেশি নিজস্ব মালিকানাধীন শোরুম রয়েছে। এছাড়া সারা দেশে 17,000-এর বেশি আউটলেটে বিক্রি হচ্ছে ওয়ালটনের পণ্য। কাস্টমারদের আফটার সেল সার্ভিস দিতে দেশব্যাপী 76টিরও বেশি সার্ভিস পয়েন্ট রয়েছে কোম্পানিটির। ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের একমাত্র ISO সার্টিফাইড সার্ভিস সেন্টার। তাদের এই সার্ভিস সেন্টারগুলোতে 2,500 জনের বেশি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান সার্ভিস প্রদান করে যাচ্ছে। এছাড়া ওয়ালটন তাদের ইনোভেশন এবং টেকনোলজিক্যাল প্রোগ্রেসের মাধ্যমে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করছে। কোম্পানিটি তাদের পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসে CFC ফ্রি গ্যাস এবং রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারগুলোতে ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকে। ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম পণ্য ডিজাইন ও ডেভেলপমেন্টের পাশাপাশি প্রোডাক্ট প্যাকেজিং ও ম্যানুফ্যাকচারিংকেও ইকো ফ্রেন্ডলি করার জন্য রিসার্চ করে যাচ্ছে। বর্তমানে কোম্পানিটিতে 30,000 জনের বেশি এমপ্লয়ি কর্মরত আছে। এছাড়া রেফ্রিজারেটর 75%, টেলিভিশনে 50% এবং এসিতে 20% মার্কেট শেয়ার রয়েছে ওয়ালটনের। বর্তমানে কোম্পানিটি বিশ্বের 40টি দেশে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করে যাচ্ছে। এছাড়া ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সে মোট 367টি মডেল রয়েছে এবং প্রোডাকশন ক্যাপাসিটির পরিমাণ রয়েছে 2.7 মিলিয়ন ইউনিট। 2021 সালের এপ্রিল মাসে ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্ট অনুযায়ী কম্প্রেসর প্রোডাকশনের দিক থেকে এশিয়ার মধ্যে 8ম এবং পুরো বিশ্বজুড়ে 15তম অবস্থানে রয়েছে ওয়ালটন।
এছাড়া বর্তমানে ওয়ালটন কম্প্রেসর ফ্যাক্টরি বছরে 4 মিলিয়ন ইউনিট কম্প্রেসর প্রস্তুত করতে সক্ষম এবং আগামী 2025 সালের মধ্যে বাৎসরিক 10 মিলিয়ন কম্প্রেসর প্রস্তুত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদন ও এক্সপোর্ট ফ্যাসিলিটি এক্সপ্যান্ড করার জন্য $640 মিলিয়ন ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে, যার লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করা। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এমডির মতে, এই দ্বিতীয় ইউনিট থেকে সরাসরি 15,000 লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে ব্র্যান্ড এক্সপ্যানশনের ব্যাপক পরিকল্পনা করছে ওয়ালটন। প্রথম ফোকাস পয়েন্ট হচ্ছে গ্লোবাল ফুটপ্রিন্টস। আমাদের এক্সপোর্ট ভলিউম বাড়াতে হবে, আর এক্সপোর্ট ভলিউম বাড়াতে হবে বললেই হবে না, ইনোভেশন নিয়ে কাজ করতে হবে। সো আমরা এই মুহূর্তে 700 ইঞ্জিনিয়ার নিয়ে আমাদের হেডকোয়ার্টার ফ্যাক্টরিতে আমাদের অপারেশনস চালাচ্ছি, আর এন্ডি ইনোভেশনের কার্যক্রম চলমান আছে। 1 থেকে 2 বছরের মধ্যে এটা আমাদের প্রায় দ্বিগুণ করার প্ল্যান আছে। অ্যান্ড ইনোভেশন ইন্টেলিজেন্স নামে একটা টিম ফর্ম আপ করেছি এবং ইনোভেশন পার্ক নামে একটা বিল্ডিং আমরা রেডি করছি শুধুমাত্র গ্লোবাল ফুটপ্রিন্টসকে প্রাধান্য দেওয়ার জন্য। সুতরাং আগামী 2 বছরের মধ্যে আপনারা খুব ম্যাসিভ একটা চেঞ্জ দেখতে পারবেন আপনারা। যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ওয়ালটন কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে $5 লক্ষ বিনিয়োগ করছে কোম্পানিটি। এছাড়াও ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়াতে তাদের ব্রাঞ্চ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত রয়েছে ওয়ালটনের। এছাড়াও প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই নিজস্ব ই কমার্স ওয়ালকার্ট লঞ্চ করতে যাচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর ওয়ালটন প্লাজা থাকলেও ওয়ালকার্ট হতে যাচ্ছে ওয়ালটনের ফুল ফ্লেজড ই কমার্স। ওয়ালকার্ট হচ্ছে ওয়ালটনের একটা সিস্টার কনসার্ন যারা ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে। খুব শীঘ্রই হয়তো আনভেলিং একটা প্রোগ্রাম হবে 1 থেকে 2 মাসের মধ্যে। এর পাশাপাশি ইলেকট্রিক ভেহিকল নিয়েও চলছে প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ভবিষ্যতে এই মার্কেটেও দেখা যেতে পারে ওয়ালটনকে। আমাদের নিজেদের রিসার্চ চলমান আছে, আমরা অটোমোবাইল নিয়ে আমরা কাজ করছি। তো ডিপেন্ড করছে যে এই প্রযুক্তি কতটুকু সাস্টেনেবল হয় কতটুকু শর্ট টাইমে। এই জন্য আমাদের এখন R&D চলমান আছে। আমরা আশা করছি 1-2 বছরের মধ্যে ওয়ার্ল্ড গ্লোবাল যেই টেকনোলজি ইনোভেশন হবে, ব্যাটারি হোক, হোয়াট এভার ইঞ্জিন হোক, সেটার একটা স্ট্যাবিলিটি যাওয়ার পরে আমরা আমাদের ম্যাসিভ কার্যক্রমটা শুরু করব। ইটস আওয়ার প্রোডাক্ট বা আমাদের পণ্য ট্যাগলাইন ওয়ালটনকে বাংলাদেশের সাধারণ মানুষের আরও কাছে নিয়ে এসেছে। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি কনজিউমারদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে কোম্পানিটি, যার প্রেক্ষিতে ওয়ালটন দেশের প্রতিটি জেলা শহর এবং গ্রামাঞ্চলে অত্যন্ত পরিচিত একটি ব্র্যান্ড। ওয়ালটন তার অ্যাফোর্ডেবল প্রাইস, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের মানুষের লাইফস্টাইল ইম্প্রুভ করে যাচ্ছে, যার প্রেক্ষিতে ওয়ালটন ফ্রিজ 7 বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নেওয়ার পাশাপাশি সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ডও জিতে নেয় এবং একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে। এছাড়া কোম্পানিটি তাদের পণ্য দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে দিতে সক্ষম হয়েছে, ফলশ্রুতিতে দেশের অর্থনীতির রপ্তানি খাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়ালটন। আসলে বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ডগুলোর দিকে যদি আমরা তাকাই, তাদের সফলতা দেশ বিদেশ ছাড়িয়ে, দেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল এক্সপোজার ছাড়া গ্লোবাল ব্র্যান্ড হওয়া পসিবল না। সো আমি যদি ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেখতে চাই, ডোমেস্টিক মার্কেটে আমাদের যে ডিমান্ড সেটি ফুলফিল করার পরে আমাদের গ্লোবাল ব্র্যান্ডের ফুটপ্রিন্ট যেটা আমরা প্ল্যান করেছি সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6টি দেশে আমাদের অপারেশনস চালু করার যে লিয়াজ অফিস এবং ব্রাঞ্চ অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছি সেটা অন প্রসেসে আছে। ইন দ্য মিন টাইম আমাদের এখন প্রায় 40টিরও বেশি দেশে আমরা এক্সপোর্ট করছি। তো ইস্যুটা খুব সাধারণ, আমি যদি গ্লোবাল এক্সপোজার চাই আমার গ্লোবাল ফুটপ্রিন্টস আমার কনফার্ম করতে হবে। উইদাউট দ্যাট আমাদের গ্লোবাল যে লিডিং ব্র্যান্ডগুলো তাদের ধারে কাছে আমরা যেতে পারবো না। তো 2030-এর আমাদের যে ভিশন, প্রথম 5টি গ্লোবাল ব্র্যান্ডের সাথে আমাদের একটা নাম, আমাদের নিজেদের নাম ওখানে লেখার যে ভিশন, সেটার জন্য বেসিক্যালি আমাদের এখন গ্লোবাল যে ফুটপ্রিন্ট সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ওয়ালটন কি পারবে বাংলাদেশের মতো বিদেশেও নিজেদের কোয়ালিটি ধরে রাখতে? ভিডিওটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। আপনার ফিডে নিয়মিত আমাদের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনটিতে। বিজনেস ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করতে এবং তথ্য দিয়ে আমাদের ভিডিওতে কন্ট্রিবিউট করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।